আমাদের প্রত্যেকের অনুসারে দাঁড়ানো দরকার কারণ এটা আমাদের দায়িত্ব আল্লাহ সুহানু তালা আমাদেরকে কখনো কখনো নিজেদের উপর বিপদীয় পরীক্ষা করেন বিপদ আপদে পড়লে এক নম্বর কাজ হচ্ছে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করা আল্লাহর কাছে প্রার্থনা করা যেমন রাসুল ইসলাম মেদিনা একবার এমন হলো যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত পায় বন্যার মতো তখন একজন সাহাবি এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা তো বন্যা একেবারে ভেসে যাচ্ছি আপনি আল্লাহ কাছে আমাদের জন্য দোয়া করুন তখন রাসুল আল্লাহর কাছে দোয়া আল্লাহ আল্লাহমা হাওয়া আলাই না লা আলাই না হে আল্লাহ আপনি আমাদের থেকে অন্যদিকে এই বৃষ্টিগুলোকে নিয়ে যান তখন ইমিডিয়েটলি সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে যায় আমাদের এখন সামগ্রিকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব হচ্ছে আল্লাহ তালের কাছে দোয়া করা প্রার্থনা করা যারা বানভাসী আছেন তাদের জন্য তারাও দোয়া করবেন আমরাও দোয়া করব। আল্লাহ তালা যেন তাদের এই বিপদ থেকে মুক্তি প্রদান করেন দু নম্বর বিশ্ব তাদের পাশে দাঁড়ানো যিনি আপনি আয়াতে বললেন কুন্দু খায়খরিজাতিল তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে আখেরি আল্লাহ তালা বলেছেন কেবল পুণ্যের কাজ এটা না যে তুমি পশ্চিম দিকে নামাজ আদায় করবা অথবা পূর্ব দিকে ফিরে তুমি আবাদত করবা এরকম না বরং মানুষের কল্যাণ করা এগুলো হচ্ছে অনেক অনেক বেশি পুণ্যময় কাজ এবং রাসু ইসলাম বলেছেন আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় মানুষ তিনি যিনি মানুষের জন্য কল্যাণ জি